আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইলিশ মাছ আমরা খুব পছন্দ করে খেলেও অনেকেই ইলিশ মাছের মাথাটা খেতে চায় না। তো এই ইলিশ মাছের মাথাটা কিভাবে খাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি নতুন একটা রেসিপিতে। তো চলুন দেখি নি আমরা কিভাবে এটি তৈরি করে নিতে পারি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি তিনটি ইলিশ মাছের মাথা হলুদ, মরিচ আর লবণ দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। এবার আমি নিয়েছি বেগুন, এভাবে ছোট ছোট টুকরো করে। আর বেগুনে আমি হলুদ, লবণ আর অল্প একটু মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি কতটুকু সাইজ করে কেটেছি বেগুনগুলোকে। এবার আমি এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব। এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। এভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজার আগে আমি আলু, একটা আলু নিয়েছি এখানে, আলুটাকে আমি সেদ্ধ করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবং বেগুনের মতো করে ভেজে তেল থেকে উঠিয়ে রেখেছি। এবার সেই ভাজা তেলেই আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এখানে আমি নিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচ আর অল্প একটু হলুদ নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এটা এবার আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এটা এবার এই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব। একটু শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। একটু নেড়ে চেড়ে দিব আমি, আর দিচ্ছি আমি এখানে অল্প একটু পানি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এবং আলুগুলো। একটু নাড়াচাড়া করে মশলাটা সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি লাগছে না অনেক ইয়াম্মি? আমি এখানে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে একটু ভালোভাবে ফ্লেভারটা ছড়ায়, ইলিশ মাছের ফ্লেভারটা। আপনারা যদি মনে করেন যে এতে
কাটা লাগার ভয় আছে তাহলে আপনারা এই জায়গাটা স্কিপ করতে পারেন, মাছগুলো আস্তই রাখতে পারেন। তবে এতটা কাটা কিন্তু বের হয় না, কারণ মাছগুলো আগেই ভেজে নেওয়া হয়েছে। আমি হালকা করে একটু ভেঙে দিলাম। খুবই ইয়াম্মি হয়েছে কিন্তু। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখানে চিড়ে, যাতে ফ্লেভারটা আসে কাঁচামরিচের। এবার উপরে একটু ধনে পাতা দিচ্ছি ছিটিয়ে। হয়ে গিয়েছে আমার রান্না। বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা, এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।